বন্ধুরা, আজ সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি সেজে গুজে ছেলের স্কুলে সরস্বতী পুজো পালন করতে। এখন যাব, ছেলে ভলেন্টিয়ার হয়েছে স্কুলে, ওকে নিয়ে যাচ্ছি। আগে আগে দৌড় হচ্ছে, একটু দেরি হয়ে গেছে সেই জন্য। দাঁড়া, একসাথে চল, চলো 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 চলো। এবারে স্কুলে যাচ্ছি, আবার ওকে পৌঁছে দিয়ে আমি আবার চলে আসব। আবার বাড়িতে কিছু কাজ আছে করে, তারপর আবার যাব স্কুলে ওকে আনতে। আজকে ওদের স্কুলে প্রচুর খাওয়া দাওয়া আছে, গার্জেনদারেও খাওয়ায়, এছাড়া বাইরে যে কেউ গিয়ে খেতে পারে। চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি। বন্ধুরা, এই ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম, এসে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর সকাল সকাল বাড়ির পুজো সেরে এখন ছেলে স্কুলে গেছিলাম, চলে এসেছি বাড়ির কাছাকাছি। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম, ও খুব তাড়া ছিল কারণ ও ভলেন্টিয়ার হয়েছে সেই জন্য। আর আমি এবারে বাড়ি যাবো, কিছু মার্কেটিং করবো ওখানে। ভোরবেলা এখনও মার্কেটে কিছু বসেনি, দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে মার্কেটে এখনও। আবার ছেলে স্কুলে যাবো যখন, তখন কথা বলবো। একটা স্কুলে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, যেখানে আমার ছেলে ছোটবেলায় পড়তো। বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতে প্রচুর কাজ আছে। আমাদের পূজারানী আজকে আসেনি, চার দিন কামাই, কারণ ওর ছেলের অন্নপ্রাশন হয়েছিল রবিবার, সে কারণে আসেনি। আজকে সরস্বতী পুজো, আজকেও আসবে না। এবারে বাসন মাজতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে। আর ছেলেকে পৌঁছে দিয়ে চলে এলাম ওই কারণেই, নাহলে অন্য বছর আমি স্কুলে একবারে থাকি, ওখানেই তো খাওয়া দাওয়া হয়, ওখানে একবারে খেয়ে দিয়ে তারপর বাড়ি আসি, কিন্তু এবারে হলো না। এবারে কোমর বেঁধে সংসারের কাজে লাগতে হবে, সব করে তারপর আবার যাব ছেলে স্কুলে ছেলেকে আনতে। এখন কাজগুলো করে নিই। সন্ধেবেলা একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো আমাদের বাড়িতে গোটা সেদ্ধর নিয়ম আছে, গোটা সেদ্ধ হয়। তোমাদের বাড়িতে কার কার গোটা সেদ্ধ হয় আমাকে জানিও কমেন্ট করে। আমাদের তো হয়, আজকে হবে, আমার পতিদেব করবেন আর আমি জোগাড় করে দেবো, আর সেটা আমাদের খাওয়া হবে কালকে। আমাদের বাসি গোটা খাওয়া হয়, আমাদের টাটকা গোটা হয় না। আজকে করা হবে, কালকে খাওয়া হবে। আর রেডি হয়ে বেরোতে প্রচুর সময় লেগে গেল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার ছেলের স্কুলে যাব, ওর আস্তে আস্তে সেই 5টা বেজে যাবে, কিন্তু ওখানে গার্জেনদেরও খাওয়ানো হবে, সেজন্য তাড়াতাড়ি যেতে হবে, আর তো ভলেন্টিয়ার হয়েছে সেজন্য। আর আমাকে আমার প্রচণ্ড লেট হয়ে গেল, এবার আর কথা বলার সময় নেই একদম। এই আমি বেরোচ্ছি, গেটটায় তালা লাগিয়ে দাও, আসছি। কেউ ঘুমিয়ে পড়েছো নাকি? দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, ভীষণ মজা আমার আগে, এবং আমি দেখাচ্ছি আমার পরেও কত ভিড়। আমার এক বান্ধবীর সঙ্গে আমি এখানে বসে আছি, ভীষণ মজা হয় সরস্বতী পুজোয়, প্রচুর মানুষ আসে এখানে।
আর এখানে এক্সিবিশন হচ্ছে দেখতে পাচ্ছ, আমি পুরো ছবি তুলে আনিনি, কিছু কিছু তুলে এনেছি। আর আমার ছেলে পরিবেশনের কাজে আছে, ভীষণ ব্যস্ত, তাই ওর ছবি আমি তুলতে পারিনি, ভেতরে গিয়ে ওর দেখাও পাইনি। শেষে ছুটির সময় ওকে নিয়ে চলে এসেছি, আমি ঘুরে ঘুরে এই সমস্ত ছবিগুলো তুলেছি। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাই।